বিধানসভা থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে ছুটলেন বাগদার বিধায়ক। পরীক্ষায় সফল হলে আগামীতে চাকরির পরীক্ষাতেও বসার ইচ্ছা প্রকাশ করলেন বিধায়ক মধুপর্ণা। বিধানসভা থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে বিধায়ক। শুক্রবার হাবড়ায় পরীক্ষা দিতে এলেন বাগদার নবনির্বাচিত তৃণমূল বিধায়িকা মধুপর্ণা ঠাকুর। পরীক্ষা শেষে সংবাদ মাধ্যমকে জানান পরীক্ষা ভালোই হয়েছে। কম্পিউটারের ADFS কোর্সে তিনি ভর্তি হয়েছিলেন। আজ তাই বিধানসভা থেকে সোজা হাবড়াতে আসেন পরীক্ষা দিতে। আগামী দিনে চাকরির পরীক্ষায় বসবেন কিনা এ প্রশ্ন করা হলে তিনি বলেন, সুযোগ পেলে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তবে প্রাথমিক লক্ষ্য MSc-র প্রস্তুতি এবং তারপর PhD করার ইচ্ছা রয়েছে তার। এদিন পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া কোনো কাজ সম্ভব নয়। মায়ের ইচ্ছাতেই একটি কোর্স করছিলাম, আগামীতে সুযোগ এলে চাকরি করারও ইচ্ছা রয়েছে তার। তিনি বলেন, সকল মেয়েই চায় স্বনির্ভর হতে, তবে আগামীর প্রথম লক্ষ্য MSc কমপ্লিট করা, তারপর সুযোগ হলে PhD করারও ইচ্ছা রয়েছে তার। পরীক্ষা শেষে ফের বিধানসভায় ফিরে যান তিনি। তিনি বলেন, আগামী সোমবার থেকে বিধানসভা রয়েছে, এখন সবে শিখছি, আগামীতে একটু একটু করে পদক্ষেপ বাড়াবো। পরীক্ষা ভালো হয়েছে কি? দেড় বছর থেকে মানে কোর্স থাকে দেড় বছর, ADFS কোর্স, এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। এটা জাস্ট একটা ছিল কি, আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি ITR FA করে নিতে, সেজন্যই এটা করা। হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে, যখন MSc-ও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। হ্যাঁ, আমি চাকরি করবো, আমার সুযোগ থাকলে কেন আমি ছাড়বো, সুযোগ পেলে আমি করবো। হ্যাঁ, একদমই করবো, করতেই পারি, আমার যদি থাকে, যদি ইচ্ছুক আমি থাকে, যখন এখন তো আমি এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে, MSc করবো, PhD, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে। হ্যাঁ, এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।